গরিবের ড্রাগন কি মনে হয় এবার অস্কার কোন সিনেমা জিতবে? বোহেমিয়ান রাপসোডি। আমার মনে হয় গ্রিন বুক। গরিবের ড্রাগন, এটা কি রকমের ফাজলামি? ক্যান বিপিএল এ যখন মাঠ ভেঙে বিজ্ঞাপন আসে তখন ভয় পাও না? যত সব আউল ফাউল আদমি। হ্যালো, তুমি নলবাসী ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। শুরুতে কিছু মানুষের বিপক্ষে আমার অভিযোগ আছে। আমার কমপ্লেইন আছে তার সম্পর্কে কমপ্লেইন। অনেক বদ আমাকে বলেছেন বিপিএল এ খেলার মাঝে মাঠে নাকি রান্না হয়। কেকাপ্পা কাটাপ্পা না কেকাপ্পা, উনি নাকি সেই রান্না করে দর্শকদের খেতে দেন। আমাকে অনেকেই ছবিও পাঠিয়েছেন। আমি সহজ সরল মানুষ, এই সব দেখে বিশ্বাস করে মাঠে গেলাম, কিন্তু খাবার দেয়া তো দূরের কথা, রান্না করাই দেখলাম না। আমি এর তীব্র নিন্দা জানাই। হ্যালো, পুলিশ স্টেশন? জাগা, বিপিএল এর প্রথম দুই দিনের কর্মকাণ্ড নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। এরপর বহুত কিছু ঘটে গেছে, এর মাঝে উল্লেখযোগ্য কিছু জিনিস আপনাদের কাছে তুলে ধরছি। সো আজাইরা, কোনো ইন্ট্রো না সরাসরি চলে যাব। বিপিএল শুরুর আগে আমাদের মুরব্বীদের করা বেশিরভাগ গল্পের সাথে বাস্তবতার কোনো মিল পাওয়া যায়নি, যা নিয়ে প্রচুর সমালোচনা হয়। আমি দেখেছি বাংলাদেশ ক্রিকেট বা বিপিএল কিংবা এই সম্পর্কিত পেজগুলোতে মানুষের প্রতিবাদ, ক্রিকেটের সব গ্রুপগুলোতে এর তীব্র নিন্দা জানানো হয়, মানুষ নানাভাবে তাদের হতাশা ব্যক্ত করেন, যার ফলাফল যাও সবাইকে বলো তোমাদের দাবি আমি মেনে নিলাম। শুরুতে DRS এ আল্ট্রাইজ না থাকলেও এরপর তা যোগ করা হয়েছে, তালি কই। গ্রাফিক্স এর ভুলের সংখ্যা অনেক কমে গেছে, তালি। জিং বেলের দেখা মিলেছে, এখন এই তিন দণ্ডকে স্পর্শ করলে বেল গুপি বাঘাদের ভূতের রাজার মতো জলে নিভে। এছাড়া টস টাইমে ধারাভাষ্যকরের পরিবর্তন এসেছে। খুশি হলাম তোমার কথা শুনে। তবে টিনো ভাইজান এর পূর্বে আরো দুষ্টামি করেছেন। মুশিকা রাহিম আর মুশফা মুতাজা, এই কাণ্ড করার পর উনি এবার দলের নাম ভুলে যান। As I welcome the two teams, Dhaka Riders and Ragpur. গত আসরে 18 যখন তামিম ভাইয়ের নাম ভুলে গিয়েছিলেন তখন সাকিব ভাই বলে দিয়ে বাঁচিয়েছিলেন। থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। এবার আরেক টিনোকে উদ্ধার করতে আসেন মাশরাফি ভাই। সাকিব ভাই তো মাথা নামিয়ে মুচকি মুচকি হাসছিলেন। লুকিয়ে লুকিয়ে এদিকে মাশরাফি ভাইয়ের লুকটা দেখেন, মানুষের কি বিবেক নাই? এইসব কাণ্ড নিয়ে আবারও সমালোচনা শুরু হয়। এরপর আতাহার ভাই নিজে টস সামলানোর দায়িত্বটা নেন। You want the toss, what do you want to do? এই কাজটা আতা ভাই প্রথম দিন থেকে করলেই পারতেন, তাহলে এত হাস্যরসের জন্ম হতো না। আমার তো আপনার মতো মাথা না, আমার তো মাথায় কিছু মাল আছে, আমি তো বোধই না। ওকে সরি। যাই হোক, ওর স্টিনোবেশকে সরিয়ে কমেন্ট্রিতে যোগ করা হয় সবার প্রিয় ড্যানি ভাইয়াকে। এর পরিণাম কত ভয়াবহ হবে আপনি কল্পনাও করতে পারছেন না। দুঃখিত দুঃখিত, এই ড্যানি ভাইয়া না, স্যার ড্যানি মরিসনকে। Swing a few early. এরপর থেকে টসের দায়িত্বটা তিনিই সামলাচ্ছেন, আর বোরিং কমেন্ট্রিতে কিছুটা হলেও প্রাণ এসেছে। এটা আমরা সবাই মানি, এটা আমরা সবাই মানি। সব মিলিয়ে বিপিএল এখন জমে উঠেছে। আমার মনে হয় কাজে লেগেছে আমাদের দর্শকদের সমালোচনা। মূলত আমাদের দেশের মানুষদের জন্যই বাংলাদেশ প্রিমিয়ার লীগ। তারাই যদি খেলা দেখে মজা না পায়, তাদের দেশের ক্রিকেটারদের যদি উল্টা পাল্টা নাম দেয়া হয়, একের পর এক ভুল জিনিস দেখানো হয়, তারা তো প্রতিবাদ করবেই। ফলাফল এসব জিনিস বিসিবির নজরে এসেছে, কাজ হয়ে গেছে। এই জন্য আমি বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। আমি উইশ করবো ফার্স্টে, বিজ্ঞাপনের পরে কইরেন। এই মুহূর্তে নিয়ে নেব আমরা ছোট্ট একটি ব্রেক, এবং ব্রেকের পর কিন্তু আমরা আবার ফিরে আসবো। আপনি কি জানেন ঠিক কোন জায়গাটায় বিপিএল দুনিয়া সেরা? না তো। বিজ্ঞাপন দেখানোর কৌশলে। ভাইরে ভাই, আমাদের দেশের মানুষের যে কত বুদ্ধি! বিপিএল এর বিজ্ঞাপন না দেখলে ধারণাও করতে পারবেন না। কি নেই এখানে? সবকিছু পাবেন, সবকিছু সবকিছু। খেলার মাঝে হঠাৎ দেখবেন মাঠে চুলা চলে আসে, এরপর ফ্রাই প্যান আর ননস্টিক প্যান, তারপর কাঁচা তরকারি, এরপর পলকেই সব রান্না হয়ে যায়। মনে রাখবা, পাঁচ পদের নিচে আমি খাই না। মাঝে মাঝে সবুজ মাঠে হঠাৎ খরার দেখা মিলে, এরপর সমস্যা সমাধানে চলে আসে পাম্প, পানি দিয়ে মুহূর্তেই খরা দূর করে ফেলে। বলেন কি, সুবহানাল্লাহ। আবার হয় কি, হঠাৎ মাঠের উপরে বিশাল এক ঘড়ি পড়ে, মাঠ ভেঙে চৌচির, এরপর সেই ঘড়ি চলা শুরু করে, এর মাঝে কিছু বডি স্প্রে ঘড়ির উপর জাম্প করে, তারপর তারা ভিতরে ঢুকে যায়, শেষে ঘড়ি উধাও হয়ে যায়।
মাঝে মাঝে তো মাঠের মধ্যে বাস ট্র্যাক চলাফেরা করে। আরে ওটা ছোটনদের বাস না? হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি, বিশাল বিশাল টায়ার মাঠে নিজেদের যৌবন দেখায়, কখনো আবার পিচে ভূমিকম্প হয়, এরপর ভিতর থেকে ট্যাঙ্ক বের হয়ে আসে। আপনারাই বলেন এইটা কোনো কথা? আবার খেলার মাঝে মাঠে পাইপ বসানো হয়, এটা কি বিশ্বাস করার মতো ঘটনা? আপনি বলেন কে কে বিশ্বাস করবে? মনে করেন মেয়েদের পিছিয়ে দিতে এ ধরনের সমালোচনা হচ্ছে। পুরুষতান্ত্রিক সমাজ আপনারা সবসময় ডমিনেট করতে চেয়েছেন মেয়েদেরকে, এবং মেয়েরা সেখান থেকে সবসময় বেরিয়ে এসেছে, আবারও আসবে। এখানে একটু সমালোচনা শুধু আপনাকে নিয়ে হয়নি, টিনো বস, শামিম কাকু, শিবান্দা ভাই, এদের নিয়েও সমালোচনা হয়েছে। এরা কিন্তু মেয়ে মানুষ না, আসলে যারা ভুলভাল বকেছেন তাদের সবাইকে নিয়ে মানুষ নিজের কষ্টের কথা জানিয়েছেন, এটা অন্যায় কিছু না। দয়া করে বিষয়টিকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা কইরেন না। মানুষ তখনই মানুষকে নিয়ে কথা বলতে চাই যখন তাকে নিয়ে তার আগ্রহ থাকে। এই হাসি বন্ধ। বাঙালিদের একটা স্বভাব আছে যে কিছু কেউ উপর উঠলে তাকে টেনে নামানো। এটা কি বললেন? আপনি নিজে বাঙালি না? আপনার মাঝে এই স্বভাব নেই? বাট আমি ওই টাইপের না, আমাকে টেনে নামানো তো সহজ না। অভিনন্দন ম্যাম। বাঙালিদের একটা স্বভাব আছে যে কিছু কেউ উপর উঠলে তাকে টেনে নামানো। ওই ওই দেখো রে কোনদিন মনে মনে কবি অনুরোধ লাগে, হুদাই এগুলা বলে নিজেকে বিশেষ প্রমাণ করতে যাইয়েন না। বিপিএল এ তার ধারাবর্ষ পছন্দ না হলে আইপিএল দেখার পরামর্শ দিয়েছেন তিনি। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। বিপিএল এ তার ধারাবর্ষ পছন্দ না হলে আইপিএল দেখার পরামর্শ দিয়েছেন তিনি। এইটা কেমন কথা? আমাদের দেশে নিজেদের লীগ নিয়ে আমরাই কথা বলতে পারবো না, সবকিছু জোর করে গিলতে হবে। আর যদি মুখ থেকে বের হয়ে যায় তাহলে আবার আপনারাই বলবেন আইপিএল দেখতে। বাহ বাহ, মনটা চায় তালি দিতে দিতে হাত লাল করে ফেলি। আজকাল ইউটিউবাররাই কোনো ভুল করলে সমালোচনার মাধ্যমে আদর করা হয়, আর দেশের সবচেয়ে বড় ক্রিকেট আসরে এত ভুলভাল করলেও নাকি কিছু বলা যাবে না। যাই হোক, এখন থেকে ওনারা সমালোচনা করা যাবে না। কেউ কইরেন না ভাই, কেমন? Yes, আমি বুঝতে পারিয়াছি। যাই হোক, প্রথম দুই দিনের ঘটনার পরে উল্লেখযোগ্য কিছু জিনিস আপনাদের দেখাচ্ছি। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। ওকে মারুফ ভাই, এই সব বিষয়ে আমি আর কিছু বলবো না, উনি নিজেই ওনার ব্যাখ্যা দিক। আজকে তিনি আজকে যে আজকে অভিনেতা হিসেবে অভিনেতার চরিত্রে অভিনয় করছেন, এবং এই ম্যাচে কিন্তু যে দুইটি দল খেলতে যাচ্ছে দুইটি দলের মধ্যে এই দুইটি দল হচ্ছে ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড। Definitely. এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছে কমেন্টেটর আতার আলী খান। আমি যেটা বলছিলাম যে অনবদ্য একটা ইনিংস তিনি আজকে খেলেছেন। স্লিপ অফ টাঙ্গল একটা কথা রয়েছে, এবং আমার সাথে এই মুহূর্তে যোগ দিয়েছে ডক্টর আনোয়ারুল ইকবাল মিতু, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ম্যানেজার অফ রংপুর রাইডার্স। এবং মিতু ভাই, এবার কি রাজশাহী কিংসে আপনাদের দলে কি কোনো চেঞ্জ রয়েছে? আমরা রংপুর রাইডার্স থেকে স্লিপ অফ টাঙ্গল একটা কথা রয়েছে, খুলনা টাইটান্স কিন্তু এই পর্যন্ত সর্বোচ্চ অবস্থানে গিয়েছে, রানার আপ হিসেবে এসেছেন কিন্তু। I don't know if we were runners up, we were in the final four. Slip of tangle ekta kotha royeche. Ha, final four. Oh, acha, ami sorry, ami jantam hoyto runner up hishebe eshechilen ekbar. Slip of tangle ekta kotha royeche. BPL e tar dharabashyo pochondo na hole IPL dekhar poramorsho diyechen tini. আমার কান্না থামতেছে না। সো আজ এই পর্যন্তই, ভিডিও ভালো লাগলে যা করতে হয় নিজ দায়িত্বে করে ফেলুন। হ্যালো, BPL জমে উঠেছে। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে। দ্যান্ডু ক্লার্ক গোস ফর 18 এক্স্যাক্টলি। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি রাইলি রুশো, রাইলি রুশোর যে তিনি যে সিলেটের এগেইনস্টে যে ইনিংসটি খেলেছিলেন।